বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনার জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইটে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম জানান, স্যাটেলাইট পরিচালনার জন্য গঠিত ওই কোম্পানির 5,000 কোটি টাকার মূলধন ও 500 কোটি টাকার শেয়ার থাকবে। এছাড়াও মন্ত্রিসভায় বীজ আইন 2017 এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বীজ আইন অমান্যকারীর 50,000 টাকা জরিমানা ও 3 মাস জেলের বিধান রেখে খসড়াটি অনুমোদন দেওয়া হয়।